আবার স্বাগত একশো বিজনেস সঙ্গে আছি রহমান রণ দর্শক দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশ বিজনেস দর্শক পুঁজি বাজারের এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে ডিএসসিতে আছেন রাজিও রহমান আছেন মহিমা পলি ধন্যবাদ রহমান আর আপনাকে এই মুহূর্তের সূচক নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে ডিএসসির প্রধান ইনডেক্সটি 3 পয়েন্ট কমেছে অবস্থান করছে 5272 পয়েন্টে এবং 30 ইনডেক্সটি 4 পয়েন্ট কমে 1844 পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 306 কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 175 টি দর হারিয়েছে 109 টি এবং 54 প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে

সেক্টর ওয়াইজ লেনদেনগুলোর মধ্যে দেখা যাচ্ছে এই মুহূর্তে বেশিরভাগ সেক্টরই পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন চলছে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এই মুহূর্তে ইন্স্যুরেন্স সেক্টর যেখানে ছত্রিশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং এছাড়া আরও পজিটিভ ট্রেন রয়েছে টেক্সটাইল সেক্টরে তেত্রিশটি দর বেড়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে উনিশটির ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে এছাড়া আরও রয়েছে মিসেলিনিয়াস সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর ট্যানারি সেক্টর সিমেন্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং আইটি সেক্টরে এবং নেগেটিভ ট্রেনের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ব্যাঙ্কিং সেক্টরে এবং সবচেয়ে বেশি দর হারিয়েছে ব্যাঙ্কিং সেক্টরে বিশটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের নেগেটিভ ট্রেনের মধ্যে লেনদেন হচ্ছে এই মুহূর্তে এগারোটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে সেখানে রয়েছেন মহিমা পলি ধন্যবাদ রাজিউর রহমান আপনাকে স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে দেখা যাচ্ছে সবগুলো ইন্ডেক্সই নেগেটিভ রয়েছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মাত্র কোটি লাখ টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত দুশো তেরোটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে যার মধ্যে একশো চোদ্দটি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে চুয়ান্নটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে তাদের মধ্যে মেঘনাল লাইফকে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে সর্বোচ্চ লেনদেন হয়েছে আটাত্তর টাকা ত্রিশ পয়সা দরে দ্বিতীয় অবস্থানে এম ডাইং রয়েছে তৃতীয় অবস্থানে অ্যাডভেন্ট ফার্মা রয়েছে এছাড়াও আনলিমাই ইয়ার্ন এবং জে এম আই মেডিকেল ডিভাইসেস রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে টপ ট্রেডের তালিকায় এবং শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়ে ট্রেড হচ্ছে সানলাইফ ইন্স্যুরেন্সের নয় দশমিক ছয় দুই শতাংশ দর বেড়ে ট্রেড হচ্ছে দেখা যাচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা দরে দ্বিতীয় অবস্থানে ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স রয়েছে আনলিমা ইয়ান রয়েছে তৃতীয় অবস্থানে ইনটেক এইস টেক্সটাইল এবং এনভার টেক্সটাইলকে দেখা যাচ্ছে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ রয়েছে টপ গেইনার্সের তালিকায় এবং টপ লুজার্সের তালিকায় দেখতে পাচ্ছি রূপালী ইন্স্যুরেন্সকে নয় দশমিক সাত নয় শতাংশ দর হারিয়ে ট্রেড হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা দরে দ্বিতীয় অবস্থানে অলটেক্স রয়েছে ইমাম বাটন সিরামিক্স এবং অ্যাডভেন্ট ফার্মা রয়েছে যথাক্রমে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ খবরাখবর